যেটা হয়েছে আপনার, এটা ঠিক জাতিসংঘ না, এটা আপনার মানব জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল, সেই কাউন্সিলের অনেকগুলো থিমেটিক ওয়ার্কিং গ্রুপ আছে। তার মধ্যে একটা ওয়ার্কিং গ্রুপ হচ্ছে ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। ওরাই আসলে একটা লিগ্যাল ওপিনিয়ন দিয়েছে, ঠিক আছে? এখন এই লিগ্যাল ওপিনিয়নটা ইনিশিয়েট হয়েছে আসলে আসামি পক্ষের একজন আইনজীবী, একজন ব্যারিস্টার যিনি লন্ডনে থাকেন, তিনি আসলে জাতিসংঘের সেই ওয়ার্কিং গ্রুপের কাছে চিঠি লেখেন অনেক অভিযোগ জানিয়ে, যে মানে তাদের তার তার মক্কেলদের এই আটজন আসামির ব্যাপারে বলেন বলে অভিযোগ করেন, এবং সেটার ভিত্তিতে জাতিসংঘ এই আপনার ওয়ার্কিং গ্রুপ এই মতামতটা দেয়। তো আপনাকে তারিখগুলো আমি খুব দ্রুত বলে যাই, যেটা হয়েছে 12ই সেপ্টেম্বর গত বছর জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে জানতে চাওয়া হয়। প্রায় 35টা মতো পয়েন্ট ছিল, ওই 35টা পয়েন্টের উপরে ক্ল্যারিফিকেশন চাওয়া হয় যে এই অভিযোগগুলো সত্য কিনা। দুঃখজনক হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু উত্তরগুলো দেয়নি। এরপরে যেটা হয়, আপনার এই ওপিনিয়নটা আপনার ওয়ার্কিং গ্রুপ অ্যাডপ্ট করে নেয় 23শে নভেম্বর গত বছর, যেহেতু কোনো উত্তর তারা পায়নি 2 বছরের মধ্যে এখন, এবং সেটার ভিত্তিতে আপনার গত ফেব্রুয়ারি মাস থেকে এটা পাবলিকলি আপনার জাতিসংঘ জানিয়ে দেয় যে আইনজীবী তাদের কাছে অভিযোগ করেছিল, সে আইনজীবীর কাছে জানান, এবং তিনিও সেটা ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় প্রচার করেন যে এরকম একটা রিপোর্ট দিয়েছে। আমার হাতে সেই রিপোর্টটাই আসলে এখন এখন নিযুক্ত। এখানে কয়েকটা জিনিস হচ্ছে, আপনার আপনি খেয়াল করেন যে আপনার এই পুরো ওপিনিয়নটা কিন্তু আপনার একতরফা। এখানে আপনার আরেক পক্ষ যেটা সরকার বা যাদের বিরুদ্ধে অভিযোগ, ট্রাইব্যুনালের বিরুদ্ধে অভিযোগ, সেই পক্ষের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নেই। সেটা সেটা তো আপনি দোষ দিতে পারেন না, কারণ তাদের কাছে তো জবাব চাওয়া হয়েছিল। সেটা সেটা একটা দিক, সেটা একটা দিক। আপনি এখন চাচ্ছেন আপনি ওপিনিয়ন শুধু সরকারের কাছ থেকে একজনের অভিযোগের ভিত্তিতে, এবং সে আপনি অভিযোগটাকে রিপোর্ট বানিয়ে দিচ্ছেন। আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন আপনি আপনার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, আপনাকে সে অভিযোগগুলো করলো, আপনি অনেক কারণে আপনি জবাবটা না দিতে পারেন, কিন্তু সেটা আপনার আপনার মৌনতাটাকে, আপনার সাইলেন্সটাকে আপনার গিল্ট হিসাবে কনক্লুড করে ফেলা, মানে এটা আসলে আপনার মানে আপনার যে কোনো মানে ফেয়ারনেসের ফান্ডামেন্টাল স্ট্যান্ডার্ডের বিপরীতে যায়, মানে এগেনস্টে যায় এটা। এখন জাতিসংঘের মানবাধিকার আপনার যে ওয়ার্কিং গ্রুপ, তাদের তাদের এটা প্র্যাকটিস, তারা এটা প্রায়ই করেন। এখন সরকার না হয় জবাবটা দিল না, সরকার না হয় জবাব দিল না, কিন্তু বাংলাদেশে তো অনেকগুলো মানবাধিকার সংগঠন আছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু ভেরিফাই করতে পারতো। অনেকগুলো মানবাধিকার সংগঠন আছে, তার মধ্যে বেশ কয়েকটি আছে যারা আপনার জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস আছে যাদের। আচ্ছা, তাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়নি যে এই যে অভিযোগগুলো এসছে এগুলো কি সত্য কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, গুগল বলে একটা বস্তু আছে, ম্যাজিক্যাল থিং, আপনি চাইলে যে কোনো কিছু জানতে পারেন। আপনার এই ওয়ার্কিং গ্রুপের কিন্তু নিজেদের একটা দায়িত্ব ছিল, ডিউ ডিলিজেন্সের একটা দায়িত্ব, তারা নিজেরা কিন্তু যদি মানে খুঁজতো আসলে কি হচ্ছে, অনেক খবর আপনার আপনার মিডিয়াতেই পাওয়া যাচ্ছে, ইংরেজিতেই পাওয়া যাচ্ছে, প্রতিদিন কখন কাকে অ্যারেস্ট করা হচ্ছে, কোন গ্রাউন্ডে করা হচ্ছে, কতদিন আটকে রাখা হচ্ছে, এগুলো মিডিয়াতেই পাওয়া যাচ্ছে, তথ্যগুলো অ্যাভেলেবল। আমি যেটা করবো আপনাকে, আমি জাস্ট এই ওদের এই রিপোর্টটার কয়েকটা অংশ আমি আপনাকে জাস্ট হাইলাইট করি। যেমন তারা যেটা করেছে, একটা কনক্লুশন দিয়েছে, তাদের কনক্লুশনগুলো আমি আপনাকে আমি পড়ে শোনাই। তারা বলছে তাদের ওপিনিয়নটাতে যে আসামিদের বলছে আসামিদের কাউকে নাকি তাদের বিরুদ্ধে কি অভিযোগ সেটা কখনই জানানো হয়নি, না জানিয়ে আটক রাখা হয়েছে, এবং সেটা নাকি বলা হচ্ছে এবং গত 1 বছর ধরেই জানানো হয়নি। এটা একটা পুরোপুরি একটা মানে আপনার একেবারে ফলস একটা ক্লেম। কেন হচ্ছে, কেন আমি বলি, আপনার আইন অনুযায়ী যেটা হয়েছে, আমাদের আমাদের আইন বলে যে প্রত্যেক আসামির বিরুদ্ধে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আপনার তদন্তটা শেষ করতে হবে 1 বছরের মধ্যে। আচ্ছা, এটা কিন্তু লিমিট দিয়ে দেওয়া আছে এখন, এবং এটাকে 6 মাস বাড়ানো যায় যদিও এখন। তার মানে আপনার প্রত্যেকটা আসামির বিরুদ্ধে কিন্তু আপনার, আমরা যদি মিডিয়ার রিপোর্টগুলো দেখি, এই 1 বছর সময়ের মধ্যেই তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে এবং আপনার ফর্মাল চার্জও ডিউলি সাবমিট হয়ে গেছে। ওই ডেডলাইনটা কিন্তু একটা ডেডলাইন সবসময় স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে, এবং যাদেরকে আটক রাখা হচ্ছে সেই আটক অবস্থাটাকে কিন্তু রেগুলার বেসিসে আপনার পিরিয়ডিক্যালি রিভিউ করছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমকে রেগুলার রিপোর্ট সাবমিট করতে হয় যে আমি অমুক অমুক আসামিকে আটকে রেখেছি, এবং তাদেরকে জাস্টিফাই করতে হয় ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে। আচ্ছা, এটা কিন্তু আরবিট্রারি না। এখন যেটা করলো আপনার এই মানে অনেকটা চিলে কান নেওয়ার মতো একটা ব্যাপার, চিলে কান নিয়েছে শুনেছে, আমাদের ওয়ার্কিং গ্রুপ এভাবে একটা রিপোর্ট করে দিল, বললো যে 1 বছরের মধ্যে নাকি। এখন এটা এমন একটা তথ্য যেটা কিন্তু তারা মিডিয়া থেকে জানতে পারতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার 12 তারিখে তারা সরকারকে লেখে, 11 তারিখে 12ই সেপ্টেম্বর সরি বাংলাদেশ সরকারের কাছে জানতে চায়। ঠিক একই মাসে আপনার সাইদের বিরুদ্ধে ফর্মালি চার্জ শুরু হয়ে গেল, ফর্মাল চার্জ হয়ে গেল এবং প্রক্রিয়াটা আরো অ্যাডভান্সড একটা স্টেজে চলে গেল, এবং সেটা ওয়াইডলি রিপোর্টেড।
আরেকটা কনক্লুশন তাদের ছিল, তাদের কনক্লুশনটা হচ্ছে তারা বলছে যে ডিফেন্স বা আসামিদেরকে নাকি আপনার এভিডেন্সে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না যথেষ্ট পরিমাণে, মানে তথ্য প্রমাণে তাদের অ্যাক্সেস নেই। এটাও কিন্তু একটা খুবই মানে ভুল একটা কথা, কারণ যেই যেই এভিডেন্স আপনার ট্রাইব্যুনালের কাছে দেওয়া হয় সেটার একই কপি আইন অনুযায়ী এবং সেটা মিডিয়াতে রিপোর্টেড প্রত্যেক সময় ওগুলো একটা করে কপি ডিফেন্সকে হুবহু কপি, যত কতগুলো সিডি কতগুলো ফাইল কতগুলো ভলিউম মানে হুবহু জিনিস ডিফেন্সকেও দেওয়া হচ্ছে, যেটা সব দেশেই তো এটা প্র্যাকটিস এটা হচ্ছে। সুতরাং ওরা যে বলছে যে আসামিদের আনইমপিডেড অ্যাক্সেস টু এভিডেন্স নেই, কথাটা একটা ভুল এবং এটা খুবই মানে আমি বলবো যেটা ফলস একটা কনক্লুশন। এবং সেই কনক্লুশনটা তারা করেছে ওই আপনি বললাম না যে অভিযোগের ভিত্তিতে, অভিযোগটাকেই ধরে নিল সত্যি এবং সেই অভিযোগটাকেই আপনার সেটার বেসিস সেটাকেই কনক্লুড করে নিল, সেটাকেই কনক্লুশন বানিয়ে নিল। এটা একটা, এটা ঠিক যে আপনার যেটা হয়েছে যে আপনার আসামিদের মানে উইটনেসদের ক্ষেত্রে উইটনেসদের অনেক সময় নামগুলো বা পরিচয়গুলো আপনার ক্রস আউট করে আপনার ডিফেন্সের কাছে দেওয়া হয়েছে ডকুমেন্টগুলো, সেটা কেন আপনার মনে হয়? এটা মূলত উইটনেস প্রোটেকশনের জন্য। আচ্ছা, এবং জাতিসংঘের এটা জানা উচিত যে উইটনেস প্রোটেকশন বলে একটা জিনিস আছে এবং এটা আমাদের আইনে আমাদের ট্রাইব্যুনালের আইনে উইটনেস প্রোটেকশনের বিষয়টা আছে এবং সেটা আমাদের দেশে না, যে কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যে কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটা আছে। এমনও করা হয় যে উইটনেসদের নাম বলা হয় না, শুধু একটা নাম্বার বলা হয় বা একটা কোড বলা হয়। তো এটা ইট ইজ নাথিং নিউ, শুধু ওটা ওটুকুই হয় যে আপনার মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট উইটনেসের আসলে বক্তব্যটা কি, বক্তব্যটা কি সেটা কিন্তু দেওয়া হচ্ছে, আপনার জমা দেওয়া হচ্ছে। তারপর যেমন ধরেন আবার বলা হয়েছে যে আপনার যে ডিফেন্সকে নাকি আপনার রেস্ট্রিক্ট করা হচ্ছে তাদের আইনজীবীর মানে ডিফেন্স মানে ডিফেন্স আসামিরা তাদের আইনজীবীদেরকে যোগাযোগ করতে পারছেন না, তাদেরকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। তো এটাও একটা ফলস একটা ক্লেইম, এই কারণে মানে ফলস একটা কনক্লুশন জাতিসংঘের, সেটা হচ্ছে এই কারণে যে আপনার ইভেন কদিন আগে ডেভিড বার্গম্যানও তার এক লেখায় লিখলেন যে আপনার ডিফেন্স দেখে মনে হচ্ছে যে ডিফেন্স আসলে প্রসিকিউশন হচ্ছে বেটার ইকুইপড এবং বেটার রিপ্রেজেন্টেড। তো এটা এবং যেই আইনজীবী আপনার জাতিসংঘের কাছে লিখছেন তিনিও তো ডিফেন্সেরই লয়ার, আসামি পক্ষেরই লয়ার। ওরা আরেকটা কথা বলেছে যে মানে আপনার প্রি ট্রায়াল ডিটেনশন মানে আপনার ট্রায়ালের আগে যে ডিটেন আটক অবস্থা, এই আটক অবস্থার ব্যাপারে বলছেন যে তারা বাংলাদেশ চাইলে আপনার ICTR মানে রোয়ান্ডা ট্রাইব্যুনালের কাছ থেকে কিউ নিতে পারেন। মানে ওটা যে কি একটা মজার ব্যাপার, কারণ হচ্ছে রোয়ান্ডা ট্রাইব্যুনালে এমনও নজির আছে যে আপনার 10 বছর ধরে কাউকে বিনা বিচারে আটক রাখা হয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘের ট্রাইব্যুনাল। কদিন আগে আপনার আপনার ক্যাম্বোডিয়া ট্রাইব্যুনালে ডিফেন্সের চিফ ছিলেন রিচার্ড রজার্স, তিনি এখন ICTJ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস ওখানে আছেন একজন কনসালটেন্ট, তিনি একটি মন্তব্য করেছেন সেই জাতিসংঘের এই রিপোর্টটা নিয়ে এবং এটা খুব হাইলি ক্রিটিক করেছেন। এবং উনি যেটা বললেন যে এটা এটা হচ্ছে খুব বেশি বেশি হচ্ছে গরিব দেশগুলোর ক্ষেত্রে, জাতিসংঘ বা গরিব দেশ বা তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলোকে সমালোচনা করার ব্যাপারে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপগুলো যতখানি সিদ্ধহস্ত তারা কিন্তু নিজেদের ব্যাপারে ঠিক ততখানি ব্লাইন্ড। এই যে রোয়ান্ডার উদাহরণটা, রোয়ান্ডার ট্রাইব্যুনালের উদাহরণটা দিলাম, হ্যাঁ এই কাজগুলো হচ্ছে। আর 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 তাদের এত হাজার মাইল দূরে, এই জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের অফিস কিন্তু জেনেভাতে, তাদের এত হাজার মাইল দূরে বাংলাদেশের ট্রাইব্যুনালে কি হচ্ছে এত দূরে তাকালেন তারা, অথচ তারা নিজের ইউরোপের ভেতরেই তাকাননি। আপনার কয়েকদিন আগে আপনার ফেয়ার ট্রায়ালস ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এই কাজগুলো করেন যে জুডিশিয়াল স্ট্যান্ডার্ড বা ট্রায়াল স্ট্যান্ডার্ড মেনটেন হয় কিনা। তাদের একটা রিপোর্ট আমি কিছু মজার এন্ট্রি দেখলাম, এন্ট্রিগুলো হচ্ছে আপনার স্পেন ফ্রান্স তারপর আপনার চেক রিপাবলিক এসব দেশে বিনা বিচারে একজন মানুষকে 4 বছর আটক রাখা যায়। আটক রাখা যায় যায় মানে সেটা আইন আইনভাবেই সিদ্ধ, আইনভাবে সিদ্ধ। আর আরো মজার ব্যাপার হচ্ছে পোল্যান্ড এবং আয়ারল্যান্ড এসব দেশে, এগুলো কিন্তু ইউরোপিয়ান দেশ, এসব দেশে আপনার অনির্দিষ্টকালের জন্য রাখা যায়, কোনো লিমিট নাই। হোয়াট? এগুলো কিন্তু আপনার জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের চোখে পড়ে না। তাদের হঠাৎ মনে হলো বাংলাদেশে কোন 8 জনকে আটক রাখা হয়েছে। এখন মানে আমি তো বলবো যে বাংলাদেশে আমাদের প্রচলিত বিচার ব্যবস্থায় যত আসামিদেরকে বিভিন্ন আমরা অবশ্যই আটক এভাবে বিনা বিচার আটক রাখা আমরা কেউই সমর্থন করি না, অবশ্যই না, অবশ্যই। এখানে বাংলাদেশে অন্যান্য অন্যান্য আসামিদের ক্ষেত্রে অন্যান্য ট্রাইব্যুনালগুলোয় অন্যান্য কোর্টগুলোতে অবস্থা তো আরও অনেক বেশি খারাপ। আমি তো বলবো এই আসামিদের ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে যে আসামিরা আছেন তারা অনেক ভাগ্যবান সেই অর্থে যে তাদের তাদের তদন্ত কার্য এক বছরের মধ্যে তাদের তদন্ত শেষ হচ্ছে, বিচার প্রক্রিয়া ঠিকভাবে চলছে, তাদের তদন্ত এক বছরের মধ্যে শেষ হচ্ছে, তারা একটা দিনও বেশি থাকছেন না, রাখা হচ্ছে না।